2022 সালে এই কোরিয়ান মুভিটি রিলিজ পেয়েছে। এই মুভিটির নাম হচ্ছে দ্য সাউন্ড অফ ম্যাজিক। প্রথমে আমাদেরকে একটি মেয়ে, তার নাম হচ্ছে ইয়োনা, তাকে দেখানো হয়। সে স্কুলের আজকে প্রথম দিন। প্রথম দিনে তার দেরি হয়ে গিয়েছিল অনেক। তখন সে তাড়াতাড়ি করে উঠতে গিয়ে সিঁড়ির মধ্যে ব্যথা পেয়ে যায় একটি ছেলের সাথে ধাক্কা খাওয়ার কারণে। তখন আরেকটি ছেলে এসে তাকে সাহায্য করে। ক্লাসে দেরি করে আসার জন্য টিচার তাকে পিছনে দাঁড়িয়ে করে রাখে অনেকক্ষণ ধরে। তারপর আমাদের নায়ককে দেখানো হয়, তার নাম ডং। ডং ক্লাসের একটি টপ ছেলে। শিক্ষক ডংই মূলত ওই মেয়েটিকে বাঁচিয়েছে। শিক্ষক তাকে দেখে অনেক ইমপ্রেস হয়ে যায় এবং সবার সাথে পরিচয় করিয়ে দেয়, এবং ডংয়ের মাধ্যমে সে ইয়োনাকে ক্ষমা করে দেয়। সে ক্যান্টিন থেকে খাবার বক্সে রাখছিল, এই হচ্ছে হানা। হানা তা দেখে ফেলে এবং ওই ইয়োনার খাবারটিকে ফেলে দেয়। এরপর আমরা ইয়োনা আর হানা আর ডংয়ের কথাবার্তা থেকে বুঝতে পারি যে ডংয়ের পাশে হচ্ছে ইয়োনা বসার সিট। তারপর ওরা একসাথে বসে ক্লাস করতে থাকে, এবং সে বলে, ডং ইয়োনাকে বলে, তুমি আমার থেকে অঙ্কতে অনেক বেশি নাম্বার পেয়েছো, আমার থেকে অঙ্কতে তোমার একটু ব্রেনই বেশি। তারপর হানা একটা দোকানের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলো, ওই দোকানে দেখলো সে পার্ট টাইম জবের অফার পায় এবং মালিকের সাথে সে কথা বলে। তারপর জব করে সে বাড়ি ফিরছিল, মালিক তার আজকের দিনে টাকাটা পে করে দেয়। এটা দেখে ইয়োনা অনেক খুশি হয়। ইয়োনা এই টাকাটা খুলে বলে, বাড়ির জন্য চাল ডাল অনেক কিছুই কিনতে হবে, কারণ তার বাবা অনেক দিন ধরে বাড়ি আসছে না। হঠাৎ করে টাকাটা তার হাত থেকে অনেক বাতাসের কারণে চলে যায়। উঠতে উঠতে একটি পার্কের সামনে এসে পড়ে। এখন যখন টাকাটা নিতে যাচ্ছিল, তখন এই টাকাটা একটা ম্যাজিশিয়ানের হাতে চলে যায়। এখন ইয়োনা দৌড়ে বাসায় ফিরে আসে, এবং ইয়োনার অবস্থা ওখানে অনেক খারাপ। সে তার বোনের সাথে থাকে। বোন তার পায়ে আঘাত দেখে বলল, আপু তোমার কি হয়েছে? তখন তার বোন তাকে সব কথাই খুলে বলল, ওর টাকার অনেক দরকার ছিল। আচ্ছা, তার বাসায় কোনো খাবার নাই যে তার বোনের জন্য কিছু রান্না করবে। তখন তার বোন বলে, আপু আমার খিদে নেই, আমি স্কুলের ক্যান্টিন থেকে আমি খেয়ে আসছি, তুমি আমার জন্য কিছু রান্না করতে হবে না। সেজন্য সে হঠাৎ পকেটে হাত দিয়ে দেখে ইনভিটেশন কার্ড। সে বুঝতে পারে না সে কার্ডটা কোথা থেকে আসলো। তারপর বাড়ির মালিক ওকে অনেক বকাঝকা করে, কারণ অনেক মাস ধরে সে বাড়ি ভাড়া দিচ্ছে না। তারপরের দিন সে কলেজে যায় ছিঁড়ে মজা করে। সবাই এই হানা এবং তার বন্ধু সোহেকে নিয়ে মজা করে আর বলতে থাকে, ইয়োনা অনেক গরিব, তার জন্য সে ইয়োনার ডেস্কের নিচে একটু টাকা রাখে। ইয়োনার টাকাটা উঠে যখন পকেটে ঢুকাচ্ছিল, তখন ডং এসে দেখে ফেলে। কতক্ষণ পর হানা এসে বলল, আমার ব্যাগ থেকে টাকা হারিয়ে গিয়েছে, এটা কে নিয়েছে আমি জানি না, তবে গরিব মানুষ হলে আমি ভাববো তার প্রয়োজনে সে নিয়েছে। এর বলে ইয়োনা অনেক কষ্ট পায় এবং মনে মনে সে অনেক দোষ দিতে থাকে। বাড়িতে এসে সে তার আগের ছোটোবেলার গিফট দেখে অনেক তার বাবার কথা মনে করতে থাকে। তখন ছোটোবেলায় তারা অনেক খুশি ছিল। হঠাৎ করে ব্যাংক্রাফ্টের কারণে তাদের এই খুশি আর বেশি দিন টিকে না। এর ফলে সে তার মাকেও হারায় ছোটোবেলায়। এই দুঃখে সে অনেক কান্না করছিল। তখন হঠাৎ তার ম্যাজিশিয়ানের কথা মনে পড়ে যায় এবং সেখানে গিয়ে সে তার টাকাটা খুঁজতে থাকে। তখন ম্যাজিশিয়ান বলে, অবশেষে তুমি আসলে আমার ইনভিটেশন কার্ডের জন্য। আচ্ছা, সে ইনভিটেশন কার্ডটা বের করে দেয় এবং ম্যাজিশিয়ানকে বলে, আমার টাকাটা তুমি ফিরিয়ে দাও। ম্যাজিশিয়ান সে টাকাটা একদম সাদা কাগজ করে ফেলে, ফলে ইয়োনা অনেক রেগে যায়। তারপর এই ম্যাজিশিয়ান আবার এই টাকাটাকে 2 টাকায় পরিণত করে, এই বলে তাকে দিয়ে দেয়। কিন্তু সে বলে, আমার 1টা টাকাই প্রয়োজন, আমার 2টা টাকা প্রয়োজন না। এরপর তার বোনের জন্য অনেক খাবার আনে আর বলল, এখন থেকে আমি প্রতিদিন পার্ট টাইম জব করে তোমার জন্য অনেক কিছু আনবো। পরের দিন হানা ইয়োনাকে অনেক ডিস্টার্ব করে, এটা ডংডং দেখে, এবং ইয়োনার অনেক মন খারাপ হয়, কারণ তার বাবাও কতদিন তার সাথে যোগাযোগ করছে না, বাড়িতে আসছে না, সে বাড়ি বাড়ি কীভাবে দেবে। এই বলে ডং তার কাছে আসলে তার সৌন্দর্য দেখে ডং পুরো মুগ্ধ হয়ে যায়। হঠাৎ করে
ইউনহা ঘুম থেকে জেগে যায় এবং ডং কি বলে তাকে ম্যাটটি সলভ করতে দেয়। এরপর সে পার্ট টাইম জবের কাজ থেকে যখন চলে আসছিল তখন মালিক তাকে খাবার দেয় এবং সেই মালিকের এই ব্যবহার দেখে মালিককে সব কথা বলে যে আমার বাবারা অনেক ধনী ছিল, বাট ব্যাংক্রাপ্টের কারণে আমার বাবা অনেক গরিব হয়ে গেছে এবং বাড়ির মালিকও আমার কাছ থেকে অনেক টাকা পায় এবং আমার বাবা আজকে কয়দিন ধরে কয়েক মাস ধরে আমার সাথে যোগাযোগ করছে না। এগুলো সে তাকে অনেক টাকা দেয় এবং তার কাছে খারাপ কাজ করতে বলে, কিন্তু ওই সময় ম্যাজিশিয়ান এসে তাকে উধাও করে ফেলে। এটা দেখে ইউনহা পুরো হবাক, সে কী দেখলো চোখের সামনে। আচ্ছা, পরের দিন সে এসে ওই দোকানদারকে খুঁজতে থাকে সে কোনো আসছিল কি না। তারপর সে স্কুলে এসে ওই মেয়েদের কাছে লিনের জাদুকরের কথা শোনে। জাদুকরটির নাম ছিল লিন। সেই মেয়েটি বলে জাদুকর নাকি অনেক রে উধাও করে দেয় এবং উধাও করে ওই পরিত্যক্ত পার্কের মধ্যে এসে বসবাস করে। তারপর ইউনহা ওই লিনের কাছে এসে ধন্যবাদ জানায় কারণ তাকে বাঁচানোর জন্য। এরপর তারা এখানে অনেকক্ষণ কথা বলে এবং ইউনা এই জাদুকরটিকে তার ম্যাজিক দেখায়। আর জাদুকর ইউনাকে বলে তুমি কি আমার ম্যাজিকটি বিশ্বাস করো। এই বলে সে তার জাদু দিয়ে পুরো পার্কটিকে আলোকিত করে দেয় এবং তাকে অনেক ভালো ব্যবহার নিয়ে ইউনহা অনেক খুশি হয়ে যায়। এই দেখে পরের দিন স্কুলে সে এসে একটি বেঞ্চের মধ্যে এসে আগের দিনের কথা ভাবতে থাকে কি হবে, জাদুকরটি আসলে সত্যি ম্যাজিশিয়ান নাকি এটা ফেক জাদুকরি। এই নিয়ে আমরা জানতে পারবো পরের পাঠে। এই জন্য তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবা যাতে এর পরের পার্টটি তোমাদের কাছে চলে যায়। এই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।